হবে না, জনতার সাথে তারা মুক্তি দিবে সবাইকে। জনগণ চায় তারা মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। সালাম আলাইকুম। আমাকে গুম করা হয় এখানে, জায়গাটা খুবই কাছে, ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, পিছলি এক অবস্থা দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না, আমরা কার করা দিন না, কাকে উঠে নিয়ে রাখা দেয় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক বন্দুক রেখে কিছু অসৎ বিজেপির কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করে বিচারে আনতে হবে, এবার এদেরকে সবাইকে থাকতে হবে, জবাবদিহির মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী থাকবে, সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রভূমিকা থাকা দরকার আছে। তার অগ্রভূমিকা হলো এটাই, দেশে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দিবে, আর আমাদের কাছে দিবে, ওই রাস্তা নিয়ে ফেলাই দিবে, চোখ বেঁধে হবে না, এইসব গল্প বন্ধ, ছয় নয় হবে না, এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, সমানেক সেনাবাহিনী অফিসার আছে, এর সবাই সেনাবাহিনী সদস্য, এদেশের সন্তান। কিছু অল্প কয়জন বিজেপি সদস্যের জন্য আমরা হইতে পারি না, বিজেপি দেশ চালায় না,